শীতের কোমল পরশ মাখা আদুরে এক সকাল চারোদিকে কুয়াশা আর শিশিরের মাখামাখি এরই মাঝে মুগ্ধতার আবেশ নিয়ে হাজির দিনপতি হাতে এক মুঠো রোদের উষ্ণতা ভোরের আলোক ছটায় ছটফটানো হাঁস মুরগির ঘর খুলে শুরু হলো শাহানা বেগমের সকাল হাঁস মুরগিকে খাবার দেয়া গোয়াল ঘর পরিষ্কার সকালের নাস্তা তৈরি এমনি ভাবে কাটে সকাল আসে দুপুর কোথাও নেই এক মুহূর্ত দম ফেলার ফুসরত মহিলার তো কাজের কোনো শেষ নেই আবার ছোট বাচ্চা ছেলে থাকলে তাকে গোসল করার নাকি তাকে কাপড় চোপড় দেওয়ার লাগে আগতল পানি লাগে শহরে শিক্ষিত নারী রিমার গল্পটাও আলাদা নয় কোনো অংশে দুই সন্তান সহ চার সদস্যের সংসার সামলাতেই কেটে যায় দিন অথচ ঘরের কাজে পান্না স্বামীর সামান্যতম সহায়তা এক গ্লাস পানি যদি দিতে হয় সেটা আমার হাত দিয়ে ওকে ধরাই দিতে হবে তাইলে খাবে নালে খাবে না সে এক গ্লাস পানি ঢেলে দিলে আমার কাছে ভালো লাগে এই জাস্ট মানে তাকে না তার থেকে আমার ভালোবাসা আদায় করে নেওয়া তবে এত সব হতাশার মাঝে আসার আলো জেলেছে উত্তরের জেলা গাইবান্ধা এখানে ঘরের কাজে নারীর পাশাপাশি সিদ্ধ হস্ত পুরুষ নেই কোনো সংকোচ আমার বাড়ি এলে কাজে যায় মাটির কাজে যায় আমি বাড়ির টোকটা কাজগুলো করি তবে সংসারে উৎপাদিত পণ্য বা সেবার আর্থিক মূল্যায়ন না থাকায় মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নারীর অবদানের পূর্ণাঙ্গ চিত্র উঠে আসছে না একটা মানুষের যদি আকেল জ্ঞান বুদ্ধি বিবেচনা থাকে সে যখন দেখবে তার পাশের মানুষটা এতগুলো কাজ করছে সে কি একটু হাত বাড়াতে পারে না কাজের গুরুত্ব সরকার মোটেই অস্বীকার করে অস্বীকার করার উপায় নেই আর্থিক মূল্যায়ন হতে পারে এটা যদি আমাদের দেশজ আয়ে গণনা করা হতো পরিবার পৃথিবীর প্রাচীনতম প্রতিষ্ঠান যেখানে নারী পুরুষের সম্মিলিত বসবাস তবে কেন ঘরের কাজের দায় শুধু নারীকেই নিতে হবে বরং এই কাজগুলোর দায় বিশেষ কোনো লিঙ্গের উপর না চাপালে একদিকে যেমন নারীর আত্মমর্যাদা বাড়ে তেমনি তৈরি হয় নেতৃত্ব বিকাশের গুণাবলী রাশেদ বাপ্পি সময় সংবাদ মানিকগঞ্জ